ইসরায়েল হামাস সংঘাতের মধ্যেই মধ্যপ্রাচ্য সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘ চার বছর পর নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে সফরে যান তিনি। পুতিনকে বহনকারী বিমানের চারপাশে ছিল অত্যাধুনিক যুদ্ধ বিমান। বুধবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছালে তাকে দেওয়া হয় রাজকীয় সংবর্ধনা। আমিরাতে পা রাখতেই দেশটির আমিরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পুতিন। প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে করেন সাক্ষাৎ। তার সম্মানে আবুধাবিতে আয়োজন করা হয় গান স্যালুট ও ফ্লাইপাস্ট। আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষ করেই কঠোর নিরাপত্তায় উড়াল দেন সৌদি আরবের উদ্দেশ্যে। সেখানে পৌঁছেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন পুতিন। ওই বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরায়েলি বর্বরতা ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব পায়। এ সময় পুতিন বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নে দুই দেশের সম্পর্ক জোরদার করা খুবই জরুরি। রাজনীতি, অর্থনীতি এবং মানবতার স্বার্থে আমরা স্থিতিশীল এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চাই। এই অঞ্চলে যা ঘটছে সেই বিবেচনায় অবশ্যই দুই দেশের মধ্যে তথ্য আদান প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো দরকার। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর পুতিনের এটি প্রথম মধ্যপ্রাচ্য সফর। এর আগে সবশেষ 2019 সালে এই দুই দেশ সফর করেন তিনি। পুতিনের এই সফরকে মধ্যপ্রাচ্যের রাজনীতির টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো নেতানিয়াহু সরকারকে একতরফাভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে মধ্যপ্রাচ্যে, আর সেই সুযোগে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো জোরদার করছে মস্কো। বিশেষ করে দীর্ঘদিনের বৈরিতা ভুলে সৌদি আরব ও ইরানের সম্পর্ক জোরদারের কারণে মধ্যপ্রাচ্যে সুদৃঢ় হচ্ছে রাশিয়ার অবস্থান। সাম্প্রতিক সময়ে তার বাস্তব প্রতিফলনও দেখা গেছে। ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের আহ্বানে সেভাবে সাড়া দেয়নি আরব দেশগুলো। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম রাখতে যুক্তরাষ্ট্র সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে জ্বালানি উৎপাদন বাড়ানোর আহ্বান জানালেও কেউই তাতে সাড়া দেয়নি। উল্টো রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে তেলের উৎপাদন কমিয়েছে আরব দেশগুলো। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।